প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে নাটোরের বড়াই গ্রামে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমির হামজার আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদোসের সভাপতিত্বে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান এবং বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। এছাড়া খামারি, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। চলে চলে এসছি আমরা।